হাই ভিউয়ার্স, এখানে কাজ চলছে কিচেনের। তো একটা দাদা আমাকে কমেন্ট করেছে যে কিচেনে কোন প্লাই ব্যবহার করব আর কোন জিনিস ব্যবহার করব, তো সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। তো প্রথমেই বলি, প্লাই তো দুই তিন কোয়ালিটির হয়, যেরকম আমাদের এখানে কিচেনের কাজ চলছে। তো অবশ্য কিচেনে কাজ করালে সব থেকে ইম্পর্টেন্ট কিচেনটা, আমাদের কিচেনটা অলরেডি বেশি লোকে কিচেনটা তৈরি করে, তো আর ইয়ে করলে অসুবিধা হবে। যেরকম এখানে প্লাই আছে, দুই তিন কোয়ালিটির প্লাই থাকে, কম দাম বেশি দাম। আর প্লাইয়ের মধ্যে একটা হয় বোর্ড প্লাই, একটা হচ্ছে প্লাই। তো আমি দেখাই, আমাদের এখানে যেরকম পার্লার মধ্যে মাইকা পেস্টিং চলছে, কাজ অলরেডি বাকি। তো এখন প্লাই সম্বন্ধে একটু বলি, প্লাইটা কেমন। যেরকম আমাদের এখানে এই যে পাল্লাটা প্লাই, এটা হচ্ছে বোর্ড প্লাই, এর মধ্যে হচ্ছে কাঠ তো আছে, যেরকম কাঠ ভরা থাকে, এটা হচ্ছে বোর্ড প্লাই। এই এই যে একটা আছে, এগুলো বোর্ড প্লাই, এগুলো হচ্ছে তোমার বাইরের দিকে দিয়ে থাকে, ওই তোমার পাল্লা এগুলো দিয়ে করে, আর প্লাই দিয়ে করে আমাদের টাক্সার। তো দেখা, এটা বোঝা হয়ে গেল বোর্ড প্লাই, এর মধ্যে কাঠ ভরা আছে। তো আমি একটু আসি এই ঘরে, এই ঘরেতে আমাদের প্লাইয়ের টাক্সারটা যে করা আছে, সেই টাক্সারটা আমি আপনাদেরকে দেখাই। এই যে প্লাই, একে বলে প্লাই, এই যে প্লাইটা আছে, এর মধ্যে অনেকটা ছোট 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 পাতলা পাতলা করে কাঠের ইঁদ থাকে। এই জিনিসটা হচ্ছে প্লাই, এটা খুব মজবুত, ওর থেকে এটা বেশি মজবুত। এটা হচ্ছে আমাদের প্লাই টাক্সার। তো প্রথমে প্লাই টাক্সার করতে হবে কাজ করালে। তো এখানেও আমাদের একটা আলমারি কমপ্লিট হওয়ার মধ্যে বাকি আছে কাজ। তো এখানে আমরা সম্পূর্ণই কাজ করে রেখেছি এবারে টোটাল। তো এখানে আমাদের যেরকম এটা ডোর আছে, এই ডোরের মধ্যে লক ফিটিং, প্লাস্টিক ওঠানো বাকি। প্লাস্টিক ওঠালে এই জিনিসটা শাইনিং করবে বা খুব ভালো লাগবে দেখতে। তো এই আমাদের এই চৌকাঠটা সহকারে আমরা পেস্টিং করেছি, এই যে চৌকাঠ সহকারে। তো এই যে দরজা, দরজায় টোটাল পেস্টিং, তো দেখতেই পাচ্ছেন। তো এই যে জিনিস, আমাদের সবসময় কিচেনে কী জিনিস ব্যবহার করা দরকার, আমাদের সবসময় কিচেনে যে এখানে মালগুলো দেখতে পাচ্ছেন, এই যে জিনিস, এই সবসময় এইসব জিনিস স্টিলের জিনিস ব্যবহার করা দরকার, কারণ কিচেনের মধ্যে অনেক জল আর অনেক কাজের মধ্যে অনেক নোংরা হয়ে থাকে। তো এই জন্য বলি, কিচেনে সবসময় স্টিল ব্যবহার করা দরকার, যে জিনিস ব্যবহার করি স্টিল ব্যবহার করা দরকার। স্টিল না করলেই অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। যেরকমের এই যে এই পাল্লাটা আমাদের রেডি আছে, এই পাল্লাটা আমাদের লাগবে উপরে। পাল্লাগুলো আমরা কমপ্লিট করে রেখেছি টোটাল, এই জিনিসগুলো আমাদের উপরে সেট আপে লাগবে। তো দেখাই কোথায় লাগে। প্রথমে এরকম থাকে প্লাই, তো প্লাইয়ের মধ্যে আমাদের এরকম মাইকা বসাতে হয়, এরকম মাইকার মধ্যে আঠা দিয়ে বসানোর পরে এই জিনিসটা সম্পূর্ণটা কভার করার পরে তারপরেই এরকম হয়ে যায় পাল্লা। এটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট পাল্লা, সব দিকে লাগানো, সাইডে পাশে ব্যাক সাইডে সাদা মাইকা লাগানো থাকে, ইনার মাইকা বলে এটা। তো এই যে আমাদের এখানে চিমনি লাগবে, আর পাল্লা অলরেডি কমপ্লিট। তো কাজ বাকি, আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। এরকম অল্প দিনের মধ্যে আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে বাইরে, তাহলে সরাসরি আমাকে কমেন্ট করুন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।